উদ্দেশ্য কোন কারণে কেন তিনি বারবার ভারত অভিযান পরিচালনা করেছিলেন, আসলে আমরা দেখি এটা দ্বাদশ শ্রেণীর অধ্যায় একে আমরা আলোচনা করব। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য। সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করেছেন 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত। 17 বার ভারতবর্ষে তিনি অভিযান পরিচালনা করেছেন। কি কারণে তিনি অভিযান পরিচালনা করেছেন সেটা আমরা দেখব। কোনো কোনো ঐতিহাসিক বলেছিলেন সুলতান মাহমুদ একজন ধর্মপ্রাণ বা গোঁড়া ধর্মাবলম্বী লোক ছিলেন, এ কারণে তিনি বারবার ভারতবর্ষ অভিযান করেছিলেন ও ভারতের মন্দির এবং দেবদেবী ধ্বংস করাই তার মূল উদ্দেশ্য ছিল। কোনো কোনো ঐতিহাসিক বলেছিলেন সুলতান মাহমুদ একজন অর্থলোভী দস্যু সর্দার ছিলেন, তিনি ভারতবর্ষ এ কারণে অভিযান পরিচালনা করেছিলেন। অন্য ঐতিহাসিকরা বলেছিলেন সুলতান মাহমুদ সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে বা সাম্রাজ্যকে বৃদ্ধি করার জন্য তিনি ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছিলেন। তাহলে কোন উদ্দেশ্যে তিনি ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছেন তা আমরা দেখব। আমরা প্রথমত দেখব ধর্মীয় উদ্দেশ্য। সুলতান মাহমুদ একজন গোঁড়া ধর্মাবলম্বী লোক ছিলেন। প্রকৃতপক্ষে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে সুলতান মাহমুদের বহু পূর্বে ইসলাম প্রসারের যুগ শেষ হয়ে গিয়েছে। তারপর কেউ বলেছিলেন যে সুলতান মাহমুদ ভারতবর্ষে আক্রমণ করেছিলেন, ভারতীয়দের দেব মন্দির বা দেব দেবী ধ্বংস করা, তাদেরকে ইসলামী দীক্ষা দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে এটা সত্যি নয়, কারণ সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন অন্য কোনো কারণে। আবার কেউ কেউ বলেছিলেন দেখা গিয়েছে যে সুলতান মাহমুদ জোর করে কোনো হিন্দুকে ইসলাম ধর্মে দীক্ষা দেননি। আবার সুলতান মাহমুদ একটা হিন্দু সৈন্যবাহিনী পরিচালনা করতেন, তাহলে প্রকৃত অর্থে সুলতান মাহমুদ বিনা কারণে কোনো মন্দির তিনি ধ্বংস করেননি। তাহলে ধর্মীয় উদ্দেশ্যে তিনি ভারতবর্ষ বা ভারত অভিযান পরিচালনা করেননি। আসলে রাজনৈতিক উদ্দেশ্য, আমরা যদি রাজনৈতিক উদ্দেশ্য দিকে তাকাই তাহলে দেখব যে সুলতান মাহমুদ একজন সাম্রাজ্যবাদী সুলতান ছিলেন। তিনি তার পূর্ববর্তী শাসনকর্তা বা আমির তার বাবা, তিনি রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করার জন্য ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। প্রকৃত অর্থে তার পিতা আমির শব্দহীন দুইবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, কিন্তু ভারতের ভিতরে ঢোকা তার পক্ষে সম্ভব হয়নি। রাজনৈতিক কারণে বা যে সুলতান মাহমুদ ক্ষমতায় এসে সেই বাবার সেই উত্তরসূরি হিসেবে বা বাবার পরবর্তী খলিফা হিসেবে তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। প্রকৃত অর্থে আমরা যদি এটা দেখি যে সুলতান মাহমুদ রাজনৈতিক উদ্দেশ্যে ভারতবর্ষ আক্রমণ করেছেন সেটাও কিন্তু সঠিক নয়। তারপরও কিছু কিছু ক্ষেত্রে সুলতান মাহমুদ রাজনৈতিক উদ্দেশ্য ছিল, ধর্মীয় উদ্দেশ্য যতটা না ছিল তার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য কিছুটা হলে তার সাথে সঙ্গতিপূর্ণ ছিল বা তিনি আক্রমণের জন্য চেষ্টা করেছিলেন। আসলে এবার অর্থনৈতিক উদ্দেশ্য, আমরা আগেই বলেছিলাম যে সুলতান মাহমুদ একজন অর্থ লোলুপ ব্যক্তি ছিলেন। তিনি ভারতবর্ষে 17 বার অভিযান পরিচালনা করেছিলেন, প্রত্যেকবারে তিনি জয়লাভ করতে সক্ষম হয়েছে। এই যে 17 বার অভিযান পরিচালনা করেছিলেন এর মধ্যে 2টি অভিযান তিনি মুসলমানের বিরুদ্ধে করেছিলেন, তারপর তিনি জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। প্রকৃতপক্ষে ভারত ছিল সম্পদে পরিপূর্ণ একটি দেশ। এই সম্পদে পরিপূর্ণ একটি দেশ সুলতান মাহমুদ ভারতবর্ষ অভিযান করেছিলেন সত্য, শুধুমাত্র পাঞ্জাব ব্যতীত আর কোথাও তিনি স্থায়ীভাবে শাসন কার্য পরিচালনা করেন নাই। তার উদ্দেশ্য ছিল দুর্বল শাসক দ্বারা ভারতবর্ষে শাসন কার্য পরিচালনা করা এবং আর্থিকভাবে লাভবান হওয়া। সম্পদে পরিপূর্ণ একটি দেশ ভারতবর্ষ, সেই সম্পদের প্রতি আকৃষ্ট হয় সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং ভারতবর্ষ থেকে তিনি আক্রমণ করেছেন, ধ্বংস করেছেন,
অর্থ আহরণ করেছেন, আবার দেশে ফিরে এসেছেন, মানে পাঞ্জাবে। সুলতান মাহমুদ ভারতবর্ষ থেকে ধন সম্পদ এনে পাঞ্জাবকে এক অনিন্দ্য সুন্দর নগরীতে পরিণত করেছিলেন। সুলতান মাহমুদ ভারতবর্ষ যে ধনের সন্ধান পেয়েছিলেন, সেই ধন বা সে অর্থের কারণে তিনি ভারতবর্ষ বারবার অভিযান করেছিলেন এবং সাফল্যমণ্ডিত হয়েছিলেন। প্রকৃত অর্থে সুলতান মাহমুদ রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্যে, অর্থনৈতিক উদ্দেশ্যটা মুখ্য ছিল আর রাজনৈতিক উদ্দেশ্য গৌণ ছিল, ধর্মীয় কোনো উদ্দেশ্য এখানে ছিল না। প্রকৃতপক্ষে তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্যে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু তারা বুঝতে সক্ষম হয়েছে যে সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য, এই উদ্দেশ্যের উপর যে উদ্দেশ্য কি, এটার একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। এবং সুলতান মাহমুদ ভারতে কতবার অভিযান করেছেন, কেন অভিযান করেছেন, এমনিভাবে অনুধাবনের প্রশ্ন হতে পারে। আমরা পরবর্তীতে আবার অন্য কিছু নিয়ে হাজির হব। আজ এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো থাকো। ধন্যবাদ সবাই।